সুধী দর্শকবৃন্দ, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে অর্গানাইজার টিচার সম্পর্ক সম্পর্কিত বেশ কিছু প্রশ্নাবলীর উত্তর নিয়ে চলে এসেছি, যে প্রশ্নগুলি বারবারই আপনাদের মনে ঘুরপাক খাচ্ছিল। তো এই সংক্রান্ত প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দেওয়ার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন আছেন, তারা যে লাল রঙের সাবস্ক্রিপশন বাটন আছে সেটি প্রেস করে দিন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। আর নিচে ডেসক্রিপশন বক্সে দেখুন অফিসিয়াল ফেসবুক পেজের একটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি ফলো বাটনটি প্রেস করে রাখলে প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে যে আপডেটগুলি দেওয়া হয় তা সহজেই পেতে পারবেন। আজ অর্গানাইজার টিচার সম্পর্কে যে কথা আমরা বলার জন্য চলে এসেছি, দেখুন অর্গানাইজার টিচারদের যে কেস করা হয়েছিল তার লাস্ট যে শুনানি 27 তারিখে যে শুনানি ছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে কেসটি ডিসমিসড হয়ে গেছে এবং ফাইনাল জাজমেন্টের দিকেও হয়েছে। এবার আপনাদের জন্য যেটা সবথেকে একটা বড় প্লাস পয়েন্ট যেটা রয়েছে, যেটা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে, কিন্তু SMS পাঠানো শুরু হয়েছে। এই মুহূর্তে সকলে SMS পাননি, এটাও যেমন সত্যি, আবার কেউ কেউ পেয়েছেন এটাও সত্যি। তাহলে আদতে কী ঘটনাটা ঘটছে? SMS পাঠানো শুরু হয়েছে, এটা আপনারা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গাতে দেখেছেন যে তারা দেখিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার হাতে SMS পাঠানো হয়েছে এমন প্রমাণ পাইনি। এমতো অবস্থায় আপনাদের অনেকের মতামত রয়েছে যে SMS এখনও পর্যন্ত পাঠানো শুরু হয়নি। এমনকি আমাদের তাপস কর বলে একজন দাদা বলছেন যে SMS পাঠানো শুরু হয়েছে কিন্তু সবাইকার ক্ষেত্রে কিন্তু হয়নি। এটা যেমন সত্যি কথাই, সবাইকার ক্ষেত্রে এই ঘটনা কিন্তু ঘটেনি। এবং সমস্ত কিছু খোঁজখবর দিয়ে দেখা যাচ্ছে যে যে সমস্ত SMS পাঠানো হয়েছে তার মধ্যে যে কষ্ট সংখ্য রয়েছে তার কোনো যথাযথ ভিত্তি আমরা এখনও পর্যন্ত খুঁজে পাইনি। সত্যি করেই SMS পাঠানো শুরু হলেও সেয়ার কোনো যথাযথ ভিত্তি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যে আপনাদের নির্ভরভাবে বলবো যে এটাতেই আপনাদের সমস্ত কিছু মিটে যাবে, সেটা কিন্তু আমরা SMS এর জন্য বলতে পারছি না। তবে আরেকটি প্রস্তাব যেটা আপনাদের জন্য খুবই ভালো খবর, যে 27 তারিখে যে কেসটি মিটে যাওয়ার পরিকল্পনা ছিল বা যেটা কেস উঠেছিল, সেক্ষেত্রে কিন্তু কেসটি শেষ মুখে বা শেষ হয়ে যাচ্ছে। এবং আপনাদের এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত সরকার বিবেচনা করবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কিন্তু আপনাদের কোনো নিয়োগ প্রক্রিয়া দিকে এগোনো সম্ভব হবে না। কারণ সাধারণ একটা জিনিস বুঝুন, প্রত্যেকটা কেস হয়, কেস মিটে যায়, যতক্ষণ না পর্যন্ত সরকার সচেষ্ট হয় ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই নিয়োগ করতে পারবে না। কোর্ট অর্ডার দেবে, অর্ডারে হয়তো অমান্যতা করলে আবার কেস হবে, এরকমভাবে কিন্তু দীর্ঘসূত্রিতা বেড়ে যাচ্ছে। এই ঘটনা চলতে দেওয়া যায় না। আপনারা আবার সংগঠিত হন এবং সেদিকে যাতে সরকারকে প্রেসার দেওয়া যায় এবং যথাযথভাবে আপনাদের দাবিগুলোকে মেটানোর চেষ্টা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি, আমরা যতটা সম্ভব বার্তা সকলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং আগামী দিনে আমাদের কাছে যেটুকু খবর রয়েছে তাতে করে নভেম্বর মাস একটা ভালো সময় আসতে পারে, এবং এ মাসের 20, 21, 22 তারিখ এই কয়েকটা দিনের মধ্যে একটা ভালো খবর রয়েছে আসতে চলেছে। যদি এ মাসে না হয় তাহলে সামনে মাসে, এরকমভাবে কিন্তু ডেট পড়ে যাচ্ছে। আমরা যতটুকু পারছি ডেট আপনাদের কাছে খবর বিভিন্ন জায়গা থেকে খবর সংগ্রহ করছি, দেওয়ার চেষ্টা করছি। তো অনেকেই হতাশ হয়ে পড়েছেন, যেমন মেহবুব সর্দার বলে একজন রয়েছেন আমাদের শ্রোতা, তিনি বলছেন যে অর্গানাইজার নিয়োগ কোনোদিন হবে না, সবই খালি প্যানিক। দেখুন, প্যানিক কিনা বলতে পারি না, কিন্তু নিয়োগ অবশ্যই হবে, কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারকে সচেষ্ট হতে হবে এবং চাপ সৃষ্টি করতে হবে। আরেকটা দেখুন যে অর্গানাইজার টিচারের 14,897 কবে নিয়োগ হবে, নিয়োগ প্রসেস কীভাবে হবে। দেখুন, নিয়োগ প্রসেস কীভাবে হবে এটা বলতে গেলে বলতে হয় যে আপনাদের এই কেসটির সমাধানের পর সমস্ত কেস মিটে গেছে এমন কিন্তু নয়। 5,000 জনের যে কেসটি ছিল সেটি মিটে গেছে, বাকি কেসগুলো এটার অনুসারীভাবেই মিটে যাবে। এবং
সেটা খুব দ্রুত প্রক্রিয়ার মাধ্যমে কোর্ট খোলার সাথে সাথে কিন্তু এই সম্পর্কে যে আপনাদের পরবর্তী হিয়ারিংয়ের ডেট আছে সেই ডেটে কিন্তু এর সমাধান হওয়ার চেষ্টা রয়েছে করবে। এবং প্রসেস হবে সমস্তটাই প্রাইমারি টিচার্সের মাধ্যমে বা আপনাদের ডিপিআরসি যেটা রয়েছে, আমাদের যে জেলার ডিপিআরসি রয়েছে তার মাধ্যমেই সমস্ত জায়গা থেকে বিষয়টা কিন্তু পরিচালনা করা হবে। হাবিল শেখ তিনি বলছেন, নবপর্যায়ে অর্গানাইজার টিচারের বয়স সীমা কত? দেখুন দাদা, এখানে এই বিষয়ে একটি খবর যেটু রয়েছে যে 1988 সাল থেকে যাদের বয়স শুরু, অর্থাৎ জন্মসাল যদি 1988 সাল বা তার আগে সেই সময়কালকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ হবে এবং কখনোই তা সরকারি যে সীমা 60 বছরের নিচে, 60 বছরের নিচে পর্যন্ত বা 60 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন সেই বিষয় পর্যন্ত সেই সীমা কিন্তু কোনোভাবেই অতিক্রম করবে না। নবপর্যায়ে অর্গানাইজার টিচারের 4772 কবে থেকে ছাড়া শুরু করবে? পূর্ব মেদিনীপুর কবে ছাড়বে? দেখুন, উজ্জ্বল পাড়ুয়া তিনি বলছেন যে এই নবপর্যায়ে অর্গানাইজার টিচারের 4700 থেকে কবে ছাড়া শুরু হবে? দেখুন, ছাড়া শুরু হবে বলতে এখনও পর্যন্ত যা খবর রয়েছে তাতে ওই যে ডেট বললাম 21, 20, 21, 22 বা এই সময়কাল কিন্তু একটা সুযোগ রয়েছে। যদি না হয় তাহলে কিন্তু আবারও এই কেসটি যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে মিটছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই এ কিন্তু এগোবে না। চিরঞ্জীব ঝা তিনি বলছেন যে শুনলাম 22 থেকে 23 তারিখের মধ্যে নোটিফিকেশান বেরোবে। হ্যাঁ দাদা, নোটিফিকেশান বেরোনোর একটা সম্ভাবনা কিন্তু আমরাও শুনতে পাচ্ছি বা আমরা এই বিষয়ে খবর পেয়েছি। তারপরে গঙ্গন মণ্ডল তিনি বলছেন যে দাদা, দিলীপ দাসে SLP 34914 নোটিফিকেশান কবে যা হবে? নোটিফিকেশানের ডেট কিন্তু একটার পর একটা বেরোবে, আপনাদের অনেকগুলো কেস রয়েছে পরপর। প্রথমে 5000 জনের যে কেসটি রয়েছে সেই কেসটি সমাধান হওয়ার পর কিন্তু আপনাদের আস্তে আস্তে এগুলো অনুসারীভাবেই একটার পর একটা আসবে। দেখুন, অর্গানাইজার টিচার সম্পর্কে আমরা যথাযথভাবে চেষ্টা করি খবর সঠিকভাবে দেওয়ার, যতটুকু খবর আমরা পাই সেই হিসাবে দেওয়ার চেষ্টা করি। কখনো হয়তো অনেক ক্ষেত্রেই মেলে না, সেক্ষেত্রে আমাদেরও কিছু করার থাকে না, কারণ এই বিষয়ে আমরা যতটা চেষ্টা করি সঠিক খবরটা আপনাদের কাছে তুলে দেওয়ার। দেখুন, নোটিফিকেশান অ্যান্ড জয়েনিং কবে হবে? নোটিফিকেশান দেখুন, নোটিফিকেশান এবং জয়েনিং যতক্ষণ না পর্যন্ত কেসের সম্পূর্ণ সমাধান হচ্ছে কোনোভাবেই কিন্তু এই কেসে এগোবে না এবং সরকারকে সচেষ্ট হতে হবে। আমি বারবারই বলছি, সরকারকে সচেষ্ট হতে হবে সে বিষয়ে। কিন্তু আগে থেকে সরকারকে যদি সচেষ্ট না করা যায় তাহলে কোনোভাবেই এই বিষয়ে সরকার এগোবে না এবং সে বিষয়ে আপনাদের নিয়োগও প্রসেস কিন্তু দীর্ঘদিন ধরে যেমন পড়ে আছে তেমনি পড়েই থাকবে। তা আমরা আশা রাখবো যে সকলেই সচেষ্ট হবেন এবং আমরাও আপনাদের পাশে রয়েছি। আমরা যতটা সম্ভব চেষ্টা করবো সঠিক খবরগুলো তুলে ধরার এবং যখন যেটা যে খবর পাবো সেই খবর আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারাও এ বিষয়ে আরও সংগঠিত হন এবং আগামী দিনে যদি সম্ভব হয় আপনাদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের সাথে কথা বলে এবং যথাযথ আইনি প্রসেসগুলোকে যথাযথভাবে দেখুন, আপনাদের যে আইনজীবী রয়েছেন তাদের সাথে কথা বলে যে কতটা কীভাবে সরকারকে কীভাবে চাপে ফেলা যায় এবং সেই বিষয়ে যদি চাপে না ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কেস এখনও পর্যন্ত যেভাবে দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে রয়েছে সেভাবে কিন্তু পড়ে থাকবে। আপনারা দেখেছেন কিন্তু আন্দোলন প্রতি আন্দোলন এইভাবে করে করে কিন্তু প্রাইমারি টিচার্সদের ক্ষেত্রে একটা নিয়োগের একটা ভালো জায়গার দিকে কিন্তু এগোচ্ছে। আপার প্রাইমারিও সেদিকে এগোচ্ছে, আপার প্রাইমারি ক্ষেত্রেও আগামী দিনে আবারও যে নিয়োগ প্রসেস সেগুলো কিন্তু এই প্যানেল একটা প্যানেল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেগুলো প্যানেলগুলো সংশোধন চলছে যে অভিযোগগুলো জমা পড়ছে সেগুলোর ভিত্তিতে আবারও সংশোধন হয়তো হবে এবং সেক্ষেত্রে আবারও নতুন করে প্যানেল প্রকাশ করার চেষ্টা চিন্তাভাবনা চলবে। তো সেগুলো যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে সেইদিকে আপনাদেরও সেইভাবেই আন্দোলন বা চাপে কিন্তু কিন্তু সরকারকে ফেলতে হবে, না হলে কোনোভাবেই এভাবে আপনাদের সম্ভব নয়। এবং কেসগুলো যথাযথ সম্ভব আপনাদের আইনজীবীদের সাথে কথা বলুন এবং যথাযথভাবে পরামর্শ নিন যাতে করে এই কেসগুলো দ্রুত মিটে যায় এবং সমস্ত নিয়োগের রাস্তাটা পরিষ্কার হয়ে যায় আপনাদের জন্য। ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকার করছে তাহলে অবশ্যই সাবস্ক্রিপশন করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাতে করে নতুন ভিডিও আসলে সরাসরি আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই।